আমরা গ্রাম বাংলায় খুব ভালো সাড়া পাচ্ছি, আমরা বাংলায় তো শুনছি ভালোবাসছে, আমাদের জেলাতেও ভালো হচ্ছে। আমাদের মন্ত্রী অরূপ রায়, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, তিনিও আজও মিটিং করছে, প্রতিদিনই মিটিং হচ্ছে। আমরা মানুষের কাছে গিয়ে, বিগত দিনে আমরা নেতাদের কাছে কর্মীরা যেত, সাধারণ মানুষ যেত, আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ, আমাদের দলনেত্রীর নির্দেশ। এখন গ্রামের মানুষের কাছে আপনারা যান, এখন তো আমরা ভোট চাইতে যাচ্ছি না, আমরা মানুষের অভাব অভিযোগের কথা, আপনাদের এলাকার কী সমস্যা এই সব শোনার জন্য আমরা এসেছি। আমাদের একটু আগে কর্মী সভা ছিল, শেষ হয়ে গেল, এখন দিদিকে বলো প্রোগ্রাম এই পাটে বাকি ছিল, সেইটা আমরা করছি। মানুষের কিছু অভিযোগের কথা এসেছে এখানে, যেমন কিছু রাস্তার কথা এসেছে, আরও কিছু, সেইগুলি আমরা গুরুত্ব সহকারে শুনছি। আমাদের যারা পঞ্চায়েতের প্রতিনিধি আছে, আমাদের দলীয় যারা নেতৃত্ব আছে, তাদেরকে আমরা নির্দেশ দিলাম যে আপনারা মানুষের কথা গুরুত্ব সহকারে শুনবেন। এটা আমার কথা নেই, আমার নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী, তার বক্তব্য, অতএব তার বক্তব্য অনুসারে আমরা এলাকায় এলাকায় পরিদর্শন করছি, মানুষের কথা শুনছি। আচ্ছা দাদা, বিগত দিনে বিজেপিতে ভুল করে চলে গেছিল, আজকে দলে দলে সেই সমস্ত মানুষ আজকে তৃণমূল কংগ্রেসে আবার এসে জায়গাটা তৈরি করে। আচ্ছা দাদা, এই দিদিকে বলো কর্মসূচি যে শুরু হয়েছিল তো বেশ কয়েকদিন, কিছুদিন পার হয়ে গেছে, তারপরেও এখন মানুষের কতটা আশা, মানে পাওনা বাকি আছে? মানুষের পাওনা আমরা যেটা পারা আমরা করার করেছি। আমরা মনে করি, আমরা পাঁচলার কথা বলছি, আমরা সকলে মিলে পাঁচলায় যারা রাজনীতি করি, আমাদের গ্রাম পঞ্চায়েত আছে 15টা, সেই সব এলাকার নেতৃত্বকে আমরা মনে করি 80% আমরা তাদের কাজ করে দিতে পেরেছি। আবার যেটা সমস্যা আছে, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, তাদের আমরা সকলকে পেনশন দিতে পারিনি, আমাদের কিছু ঘর আছে মানুষকে দিতে পারিনি, তার একটা কারণ কিছু সরকারি কর্মচারী আছে যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বিগত দিনে যারা কোঅর্ডিনেশন কমিটির সঙ্গে যুক্ত ছিল, সেই সমস্ত কর্মচারীর জন্য আজকে অনেক গরিব মানুষ বঞ্চিত হয়েছে। আমরা বলি, এই টাকা তোমাদের পকেট থেকে দিতে হবে না, তোমার বাবার পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিতে হবে না। আমাদের বাংলার রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী আছে, তিনি ঘোষণা করেছেন, এর আগে আমরা যারা বিধায়ক আমাদের মিটিং করে বলেছিল, অন্য দলের রাজনীতি যারা আজ করেন তাদের গুরুত্ব সহকারে দেখবেন। এবারেও আমাদের মুখ্যমন্ত্রী সেই নির্দেশ দিয়েছেন, সমস্ত মানুষ, আমার রাজ্যের মানুষ, আমার সরকারের মানুষ, তাদের কথা শুনতে হবে, তাদের কথা শুনে গুরুত্ব দিতে হবে।